বাজারে এক লিটার সয়াবিন তেলের দাম যখন 190 টাকা, সেখানে গরিবের সুপার শপে মিলছে মাত্র 4 টাকায় 1 লিটার তেল। 260 টাকার ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে মাত্র 4 টাকায়, আর 1 কেজি মাছের দাম মাত্র 2 টাকা। এছাড়াও 1 টাকায় মিলছে 1 হালি ডিম ও 1 প্যাকেট নুডলসও পাওয়া যাচ্ছে মাত্র 1 টাকায়। সম্প্রতি রাজবাড়িতে সুবিধা বঞ্চিত ও নিম্ন আয়ের জনসাধারণের জন্য 10 টাকায় ব্যাগ ভর্তি বাজারের আয়োজন করে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সুবিধাবঞ্চিত, দুস্থ ও অসহায় 200 শতাধিক পরিবারের জন্য গরিবের এ সুপার শপ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুসাম্মদ মোর্শেদা খাতুন। চাল, ডাল, লবণ, মাছ ও সবজি সহ 15টি পণ্যের সমাহার ছিল এই সুপার শপে। দুস্থদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়েই প্রতি মাসে একবার করে দেশের বিভিন্ন স্থানে এ বাজারের আয়োজন করা হয় বলে জানিয়েছেন ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মোহাম্মদ জামাল উদ্দিন। ১০ টাকায় যে পণ্যগুলো কিনছেন ক্রেতারা, তার বর্তমান বাজার মূল্য প্রায় 600 থেকে 700 টাকা। এ দাম নামমাত্র মূল্যে নেওয়া হয়েছে বলে জানান ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক রানা আহমেদ। এখানে 10 টাকায় ব্যাগ ভর্তি বাজার আর কি আয়োজন করা হয়েছে। এছাড়া সোয়াবিন তেল আছে 1 লিটার 1 টাকায়, 4 টাকায় 1 লিটার, বিস্কুট আছে 1 টাকায় 5 প্যাকেট বিস্কুট। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মদ মোর্শেদা খাতুন বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের এটি একটি প্রশংসনীয় মানবিক কাজ। বিভিন্ন দুর্যোগে তারা মানুষের পাশে দাঁড়ায়। রাজবাড়িতে সুবিধা বঞ্চিত ও দরিদ্র মানুষের জন্য এ আয়োজন সত্যি প্রশংসনীয়। বর্তমানে রাজবাড়িতে একটি এতিমখানাও পরিচালনা করছে এ ফাউন্ডেশন, যেখান থেকে এতিম বাচ্চারা সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে পড়াশোনা করছে। এদিকে যে কোনো ভালো কাজের সঙ্গে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে বলে জানান প্রশাসন কর্মকর্তারা।